ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, জবাব দিল সিরিয়া। সিরিয়ার আলেপ্পার শিল্পনগরী শেখ নাজ্জারে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার স্থানীয় সময় রাত 11টায় হামলা চালানো হয়। ইসরায়েলের জঙ্গি বিমান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই গুলি করে ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। দেশটির সামরিক সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানায়, বুধবারের এই হামলাস্থলী আলেপ্পা থেকে 10 কিলোমিটার দূরত্বে শেখ নাজ্জার শহরে ছিল। এ সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এছাড়া কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানায় স্থাপনার ক্ষতি হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি এই হামলাস্থল ছিল আলেপ্পা বিমানবন্দরের একটি অস্ত্রাগার। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল দেশটিতে থাকা ইরানি অস্ত্রাগার ও সিরিয়া সরকারের অস্ত্র ভাণ্ডার। তবে 2018 সালে মাঝামাঝি সিরিয়াকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 সরবরাহ করে রাশিয়া। এরপর থেকে ইসরায়েলি হামলার প্রতিহতে সিরিয়ার সক্ষমতা অনেকগুণ বেড়েছে। এদিকে ইসরায়েলি ঘুম হারাম করার কড়া হুঁশিয়ারি হামাসের। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রাম চলবে। কোনো অবস্থাতেই এ লড়াই বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার এক বক্তব্যে একথা জানান সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ইসলাম বিরোধী মনোবল ভাঙতে পারবে এর দিবস্বপ্নের জন্য ইসরায়েল ভুলেও কখনো না দেখে, কেননা হামাস সম্প্রতি তাদের শিশিক্ষা দিয়েছে। এর মাধ্যমে তেল আবিব আমাদের সতর্কবার্তা পেয়েছে। ধারণা করা হচ্ছে এই সতর্কবার্তা দ্বারা 2 দিন আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার রকেটকে বুঝিয়েছেন ইসমাইল হানিয়া। অতীতে ছোড়া রকেটগুলোর চেয়ে এটি অনেক শক্তিশালী দূরপাল্লার ছিল, যার আঘাতে 7 ইসরায়েলি আহত হয়। এ হামলার জবাবে গাজার খান ইউনুস ও রাফা এলাকায় হামাসের লক্ষ্যবস্তুতে টার্গেট করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলি অভ্যন্তরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলনে অংশ নেওয়ার জন্য গাজার সব পক্ষকে ধন্যবাদ জানান হামাস নেতা ইসমাইল হানিয়া। একই সঙ্গে তিনি এই প্রতিরোধে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান।